হাই, আই অ্যাম পার্থ প্রতিম। তো আজকের আলোচনার বিষয় থোরাসিক ভার্টিব্রা। তো থোরাসিক ভার্টিব্রার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু জিনিস সম্পর্কে আগেই জানতে হবে, তো যেগুলোকে মূলত বলা হয় বেসিক কোশ্চেন, যেগুলো আমাদেরকে যে কোনো ভার্টিব্রা যদি আমাদের ভাইবাতে তুলতে বলা হয় বা ভার্টিব্রা তুলে যদি ডিসক্রাইব করতে বলা হয়, তো তার আগে যে সকল কোশ্চেন আমাদেরকে ভাইবাতে জিজ্ঞেস করা হয় তার মধ্যে কিছু বেসিক কোশ্চেন আছে। তো প্রথম একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে আমাদের হিউম্যান বডিতে টোটাল ভার্টিব্রার কাউন্ট কত, অর্থাৎ টোটাল ভার্টিব্রার সংখ্যা কত। তো এটা হলো 33টা, অর্থাৎ 33। এখন এই 33টা ভার্টিব্রা কিন্তু আবার সবাই একরকম না, এদেরকে বিভিন্ন রিজিয়নে ভাগ করা হয়। তো আমাদের যে প্রথম যে রিজিয়নটা আছে সেটা হলো সার্ভাইকাল রিজিয়ন, তারপরে আছে থোরাসিক, তারপরে আছে লাম্বার, তারপরে আছে হলো স্যাক্রামেন্ট কক্সিক্স রিজিয়ন। তো এই যে রিজিয়ন অনুযায়ী আমাদেরকে ভার্টিব্রাকে আমরা 4টা ভাগে ভাগ করতেছি। বাট আমাদের আজকের টপিকস কি? থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ থোরাক্সের অন্তর্ভুক্ত, থোরাক্স কার্ডের অন্তর্ভুক্ত যে ভার্টিব্রাগুলো আছে আজকে আমরা সেই ভার্টিব্রাগুলো সম্পর্কে জানবো। তো এখন থোরাসিক ভার্টিব্রার মধ্যে মেইন যে ভার্টিব্রাটা আছে এর মধ্যে আছে আবার ভাগ আছে 2টা ভাগে, কিছু আছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আবার কিছু আছে এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এখন আমরা আগেই জানি যে থোরাসিক ভার্টিব্রার সংখ্যা কতগুলা। থোরাসিক ভার্টিব্রার টোটাল সংখ্যা 12টা, এর মধ্যে কোনগুলো আবার টিপিক্যাল অ্যান্ড কোনগুলো এটিপিক্যাল। তো এখানে আবার বলা হয় 2 থেকে 8 নম্বর, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত যে ভার্টিব্রাগুলো আছে এগুলোকে বলা হয় টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আর 1 নম্বর, 9 নম্বর, 10, 11, 12 এগুলোকে বলা হয় এটিপিক্যাল ভার্টিব্রা। এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, খুব বেশি না, বাট কিছু আলাদা আলাদা ডিফারেন্স আছে যেগুলো আপনি বই থেকে পড়লেই বুঝবেন যে কেন এগুলোকে টিপিক্যাল অ্যান্ড কেন এগুলোকে এটিপিক্যাল বলা হয়। সো আমরা ডিফারেন্সের মধ্যে যাব না, আমাদের মেইন আজকের আলোচ্য বিষয় যেহেতু টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, সেহেতু আমরা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে মনোনিবেশ করতে চাই। তো প্রথমে একটা ভার্টিব্রা বা প্রথমে একটা বোন সম্পর্কে আপনাকে কি জানতে হবে, বেসিক্যালি এর অ্যানাটমিক্যাল পয়েন্ট জানতে হয়। বাট অ্যানাটমিক্যাল পয়েন্ট আমি আগের বিগত বোনসগুলোর ক্ষেত্রেও বলছি যে এইগুলো ডিপেন্ড করে আপনার কলেজের টিচারের উপর। সো আসলে ওভাবে বেসিস করে অ্যানাটমিক্যাল পয়েন্ট দেওয়া যায় না। সো অ্যানাটমিক্যাল পয়েন্ট কিন্তু আপনি বিভিন্নভাবে ডিসক্রাইব করতে পারেন। সো আমার কাছে একটা টিপিক্যাল ভার্টিব্রা আছে, এই যে আমার হাতে একটা টিপিক্যাল ভার্টিব্রা আছে। তো এখন আমি যদি এই বোনসটা ধরতে হবে এই দুই সাইডে ধরে, দুই পাশে যে ট্রান্সভার্স প্রসেস আছে এইভাবে ধরবেন, মিড লাইন বরাবর ধরবেন। কারণ কি, আমাদের যে হিউম্যান বডি যে ভার্টিব্রাল কলামটা সেটা আমাদের মিড লাইন বরাবর থাকে, এই কারণেই ভার্টিব্রাটা ধরার সময় মিড লাইন বরাবর ধরবেন। আর যেহেতু এটা থোরাসিক ভার্টিব্রা সেটা একটা থোরাক্স বরাবর ধরবেন। ধরার পরে আপনি এই বোনসটাকে বিভিন্নভাবে ডিসক্রাইব করতে পারেন অ্যানাটমিক্যালি। তো অ্যানাটমিক্যাল পয়েন্ট ডিপেন্ড করে, তারপর আমি সুবিধার্থে কয়েকটা বলে দিতেছি, যেমন হার্ট শেপ বডি লাইস অ্যান্টেরিয়রলি, দেন আছে ট্রান্সভার্স প্রসেস লাইস ল্যাটারালি ব্যাকওয়ার্ড, আর এর পিছনের দিকে আছে স্পাইনাস প্রসেস হুইচ ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। তো এই তো আমাদের গেল বেসিক কয়েকটা অ্যানাটমিক্যাল পয়েন্ট, এছাড়া কিন্তু আরও অনেক অ্যানাটমিক্যাল পয়েন্ট একটা বোনস ধরে বলা যায়। তো সেটা আপনি আপনার কলেজের টিচারের যে অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো আছে সেগুলো ফলো করার চেষ্টা করবেন, কারণ এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। যেই স্যার ভাইবা নিতেছে সেই স্যারের পছন্দ অনুযায়ী আপনি যদি অ্যানাটমিক্যাল পয়েন্টস না বলেন তো সেই স্যার মাইন্ড করে, যার কারণে বললাম যে ওই স্যারের অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলার চেষ্টা করবেন যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। তো এখন এই যে একটা বোনস আমার হাতে, আগেই বলছি যে এটা একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। সো ভার্টিব্রা সম্পর্কে আগে জানতে হলে আগে জানতে হবে এই একটা ভার্টিব্রা বা এই বোনসটার আসলে কী কী আছে। তো আপনি যখন ধরবেন, ধরার পরেই দেখবেন যে গোল একটা অংশ আছে, এটাকে বলা হয় বডি, আর বাকি যে অংশটা আছে অর্থাৎ পেছনের দিকে দেখবেন যে এরকম উঁচু নিচু বিভিন্ন ধরনের প্রসেস জাতীয় জিনিস আছে, এগুলোকে বলা হয় অ্যাসোসিয়েটেড যে প্রসেস অংশগুলো আছে। তো এখন এই অংশগুলো আর এই বডি, এদের মাঝখানে যে কানেকশান করতেছে অর্থাৎ বডি এবং স্পাইনাস প্রসেস বা এই প্রসেসগুলোর মধ্যে কানেক্ট করতেছে কে, এই যে এখানে দেখেন পেডিকল। তো আমি সুবিধার্থে একটা ছবি আঁকছি, এটা যদি আমাদের বডি হয় বাকিগুলো আমাদের প্রসেস। এখন এই বডির সাথে প্রসেসকে কানেক্ট করতেছে কে, পেডিকল, অর্থাৎ দুই সাইডে দুইটা পেডিকল, এই দুই সাইডে দুইটা জিনিস থাকবে পেডিকল, এই পেডিকলের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। অর্থাৎ এখান থেকে যদি আমি এভাবে দেখাই দেখবেন যে মাঝখান দিয়ে একটা রাউন্ড সার্কুলার একটা ফোরামেন দেখা যায়, এটা টিপিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে।
অর্থাৎ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এই ভার্টিব্রালের যে ফোরামেনটা এটা হবে রাউন্ডেড, এটা একটু মাথায় রাখবেন। আর সামনে যে বডি, এটা বডি আর এই প্রসেসগুলোর মধ্যে যুক্ত করতেছে পেডিকল, দেন দুই সাইডে দুইটা প্রসেস চলে গেল। এই যে এই বোনসটা ধরলে, আমি যে দুই সাইডে ধরে আসি, এই দুইটা যে প্রসেস অর্থাৎ দুই দিকে দুইটা ডানার মতো চলে গেল, এই দুইটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। এখন আপনি পিছন থেকে যে একটা নিচের দিকে একটা ডাউনওয়ার্ড যে প্রসেসটা চলে গেল, আমি যদি পিছন দিকে ঘোরাই তাহলে দেখবেন যে নিচের দিকে একটা প্রসেস চলে গেল, অর্থাৎ নিচের দিকে একটা এই যে সূক্ষ্ম একটা জিনিস চলে গেল, এটার নাম হলো স্পাইনাস প্রসেস, যেটা ডিরেক্টেড থাকবে ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে মুখ করে থাকবে। তো এখন এই একটা বোনস ধরার পরে আপনি বুঝবেন কি করে কোনটা অ্যান্টেরিয়র পার্ট কোনটা পোস্টেরিয়র পার্ট। অলওয়েজ মনে রাখবেন যে বডি জিনিসটা দেখতেছেন হার্ট শেপড বডি, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার বডি কিন্তু হার্ট শেপ। এই শেপগুলো একটু উল্লেখ করে বলবেন, সার্ভাইকালের ক্ষেত্রে একরকম, টিপিক্যালের ক্ষেত্রে একরকম, লাম্বারের ক্ষেত্রে একরকম, বডির শেপ, ফোরামেনের সাইজ এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো বডির ক্ষেত্রে বডিটা অলওয়েজ সামনের দিকে থাকে, এই জিনিসটা মনে রাখবেন। আর স্পাইনাস প্রসেস, এই যে পিছনের যে লম্বা লাঠির মতো দেখতেছেন, এটা অলওয়েজ পিছনের দিকে থাকে। আর টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এটা নিচের দিকে ডাউনওয়ার্ডস থাকবে। আর ট্রান্সভার্স প্রসেস মোটামুটি সব ভার্টিব্রার ক্ষেত্রেই দুই দিকে ডানার মতো ছাড়ানো থাকে, অ্যান্ড এটার ডিরেকশান থাকে ল্যাটারালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস, অর্থাৎ দেখবেন পেছন দিকে থাকে। তো প্রসেস সম্পর্কে জানলেন, আর কী কী দ্বারা কে কী কার সাথে যুক্ত থাকে সেটাও জানলেন, মাঝখানে একটা ফোরামে থাকে সেটাও জানলেন, বডি সম্পর্কেও জানলেন। তো এখন আসি আরও কিছু জিনিস এখানে আসে। তো এই যে আমি বলছিলাম দুই সাইডে দুইটা ট্রান্সভার্স প্রসেস, আপনি যখন এই দুইটা ট্রান্সভার্স প্রসেস হাতে ধরবেন, তো যেখানে ধরবেন দেখবেন যে সেখানে একটা গর্ত মতো পাবেন, অর্থাৎ এখানে একটা ফ্যাসেট পাবেন, এই সাইডে একটা ফ্যাসেট পাবেন, এই সাইডে একটা ফ্যাসেট পাবেন, অর্থাৎ দুই সাইডে দুইটা ফ্যাসেট পাবেন। হাত দিলে দেখবেন যে এখানে একটা কনকেভ ফ্যাসেট পাওয়া যায়। এই ফ্যাসেটটা আসে কোত্থেকে? আমি রিবস পড়ানোর সময় বলছিলাম যে রিবসের যে টিউবারকল পার্টটা থাকে, টিউবারকলের ওখানে দুইটা পার্ট থাকে, একটা আর্টিকুলার পার্ট একটা নন আর্টিকুলার পার্ট। তো ওই টিউবারকলের যে আর্টিকুলার পার্টটা, সেটা এই ট্রান্সভার্স প্রসেসের এই ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করে থাকে, অর্থাৎ এটার মাধ্যমেই এখানে রিবটা এসে এই ভার্টিব্রার সাথে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ আমাদের থোরাসিক ক্রেস্টটা ফর্মেশন করে এভাবেই। আর উপরে দেখবেন উপরের দিকে একটা খাড়া হয়ে আছে, দুই দিকে দুইটা ফ্যাসেট, উপরের দিকে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, আর ঠিক নিচের দিকে দেখবেন আরও দুইটা ফ্যাসেট নিচের দিকে ডাউনওয়ার্ড করে আছে, এটাকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই ফ্যাসেটদের কাজ কী? এখন আপনারা সবাই জানেন যে একটা ভার্টিব্রার উপর আর একটা ভার্টিব্রা, তার উপর আর একটা ভার্টিব্রা, এইভাবে একটা ভার্টিব্রাল কলাম ফর্মেশন করে, অর্থাৎ এক থেকে পুরো 33 নম্বর পর্যন্ত এভাবে একটার পর একটা একটা করে আসে। তো এখন এই টিপিক্যাল যে আমি থোরাসিক ভার্টিব্রাটা ধরছি, এটা যদি মনে করেন T5 হয়, তাহলে এর উপর আছে T4 এবং এর নিচে আছে কি T7। এখন এদের সাথে তো এর সংযুক্ত এবং এরা একটার সাথে আরেকটা আর্টিকুলেট করে আসে। এখন আমি যে বললাম যে এটা হলো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এখন এই সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বা প্রসেস যাই বলেন না কেন, এটা কার সাথে আর্টিকুলেট করবে? ওপরের যে ভার্টিব্রাটা আছে সেটার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে, অর্থাৎ এটার সুপিরিয়র আর এর ওপরে যেটা আছে সেটার ইনফিরিয়রের সাথে। আবার যে এটার ইনফিরিয়র সেটা কি করবে? নিচে যে ভার্টিব্রাটা আছে সেটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে আর্টিকুলেট করে থাকবে। সো এই হলো বেসিক যে প্রেজেন্টিং পার্টস, অর্থাৎ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার যে মেইন যে এইগুলোই আসলে এর প্রেজেন্টিং পার্টস বলা হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, এই ভার্টিব্রাল এই যে ফোরামেনটা দেখতেছেন, আরেকটা জিনিস এই ফোরামেন দেখতেছেন, এই ফোরামেন দিয়ে একটু খেয়াল করলে ভেতরের দিকে এই যে বডি, অর্থাৎ বডির এটা অ্যান্টেরিয়র পার্ট আর এই যে এই পাশেরটা হলো পোস্টেরিয়র পার্ট, অর্থাৎ সামনেরটা অ্যান্টেরিয়র পার্ট আর পেছনে এই ফোরামেনের পেছনের সামনের অংশটা হলো পোস্টেরিয়র পার্ট। এই পোস্টেরিয়র পার্টে দেখবেন যে একটা ছিদ্র আছে, যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এই পোস্টেরিয়র পার্টে একটা ছিদ্র আছে, গোল একটা ছিদ্র। এই ছিদ্রটা আসলে এখান থেকে ভার্টিব্রাল আর্টারিটা প্রবেশ করে, যার মাধ্যমে এই ভার্টিব্রাটা যে ব্লাড সার্কুলেশন বা নিউট্রিশন সাপ্লাই পেয়ে থাকে, এই ফোরামেনের মধ্য দিয়ে আসলে ভার্টিব্রাল আর্টারিটা প্রবেশ করে বডিতে, সেখান থেকে এই পুরো ভার্টিব্রাটা নিউট্রিশনাল সাপ্লাই পেয়ে থাকে। তো আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, এই যে আমার বডি, বডিতেও দুইটা ফ্যাসেট থাকে, উপরের দিকে অর্থাৎ বডির অ্যান্টেরিয়র পার্ট আর পিছনে পোস্টেরিয়র পার্ট। এখন বডির পোস্টেরিয়র সাইডে দুই সাইডে এই যে উপরের দিকে এখানে একটা এবং নিচে একটা, আবার এই সাইডে উপরে একটা নিচে একটা, এখানে আবার দুইটা ডেমি ফ্যাসেট থাকে, উপরের এইখানে এটাকে বলা হয় সুপিরিয়র ডেমি ফ্যাসেট আর নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র ডেমি ফ্যাসেট।
এখন সুপিরিয়র ডেমিফ্যাসেটটা আসলে কী করে আর ইনফিরিয়র ডেমিফ্যাসেটটা আসলে কী করে? টিপিক্যাল রিবস পরানোর সময় বা যে কোনো রিবস পরানোর সময় দেখবেন রিবসের দুইটা এন্ড থাকে, পোস্টিরিয়র এন্ডে দুইটা ফ্যাসেট থাকে। একটু খেয়াল করবেন, পোস্টিরিয়র এন্ডের যে দুইটা ফ্যাসেট, এর মধ্যে দুইটা ফ্যাসেট থাকে। সো এখানে যখন একটা রিবস এসে লাগবে, তো রিবসের যে ইনফিরিয়র যে ফ্যাসেটটা আছে, আর্টিকুলার ফ্যাসেটটা, এই ভার্টিব্রার সুপিরিয়রের সাথে জয়েন্ট ফর্মেশন করবে। আর টিপিক্যাল রিবসের যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা আছে, সেটা এই উপরের ভার্টিব্রার নিচের পার্ট অর্থাৎ ইনফিরিয়র আর্টিকুলার ডেমিফ্যাসেটের সাথে আর্টিকুলেটেড করবে। এইভাবে একটা রিবস এসে একটা ভার্টিব্রার সাথে আর্টিকুলেশন ফর্মেশন করে। সো একটা ভার্টিব্রার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন যে রিবস একটা ভার্টিব্রার সাথে দুইটা জায়গায় আর্টিকুলেশন করে। সিঙ্গেল একটা ভার্টিব্রার সাথে একটা রিবস দুইটা জায়গায় আর্টিকুলেশন করে, একটা হলো ভার্টিব্রার বডিতে আর একটা হলো ট্রান্সভার্স প্রসেসে, যেটা রিবসের ক্ষেত্রে যে টিউবারকুলার আর্টিকুলার পার্ট আছে সেই জায়গাটায় আর্টিকুলেশন ফর্মেশন করে। তো বোন সম্পর্কে এইগুলো প্রেজেন্টিং পার্ট, আর এগুলোই আমাদের জানতে হয়। আর যে জিনিসটা জানতে হয় এই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে, সেটা হলো আমাদের অ্যাটাচমেন্ট অর্থাৎ কিছু মাসেল অ্যাটাচমেন্ট বা লিগামেন্ট, এটার সাথে অ্যাসোসিয়েটেড যে লিগামেন্টগুলো আছে সেই সম্পর্কে আমাদের জানতে হয়। তো ভার্টিব্রার যেহেতু প্রথম যে জিনিসটা সেটা হলো, বা মেইন যে একটা পার্ট সেটা হলো আমাদের ভার্টিব্রার বডি। এই ভার্টিব্রার বডির সাথে কী কী মাসেল অ্যাটাচমেন্ট করে সেটা সম্পর্কে এখন আমরা জানবো। তো এই যে আমাদের ভার্টিব্রার বডি, এর উপর কিন্তু আপার বর্ডার, নিচের দিকে আছে লোয়ার বর্ডার, অর্থাৎ উপরেরটা আপার বর্ডার, নিচেরটা লোয়ার বর্ডার, আবার সামনেরটা হলো অ্যান্টেরিয়র বর্ডার, পেছনে পোস্টেরিয়র বর্ডার। তো এখন এই ভার্টিব্রার বডির ক্ষেত্রে দুইটা লিগামেন্ট লেগে থাকে বডিতে। অ্যান্টেরিয়র পাশে থাকবে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, অ্যান্ড পেছনে অর্থাৎ এই যে ফোরামেনের সামনের অংশটিকে লাগবে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর কিছু টিপিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে আরও এখানে দুইটা মাসেল লাগে, একটা হলো সোয়াস মেজর মাসেল আর একটা হলো সোয়াস মাইনর মাসেল, এটা লাগে সামনের দিকে অর্থাৎ অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট তার পরে, সোয়াস মেজর অ্যান্ড সোয়াস মাইনর মাসেল। এই হলো আমাদের বডির মেইন লিগামেন্ট অ্যান্ড মাসেল। আর কি লাগবে? আমরা জানি এই যে পেছনের দিকে অর্থাৎ বডির যে পেছন পাশে আমরা বলছিলাম দুইটা ফ্যাসেট অর্থাৎ ডেমি ফ্যাসেট, সুপিরিয়র আর্টিকুলার ডেমি ফ্যাসেট, নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার ডেমি ফ্যাসেট। তো এখন একটা রিবস যখন এসে এখানে লাগতেছে, অবশ্যই রিবসটাকে এই ভার্টিব্রার বডির সাথে ধরে রাখতে গেলে এখানে কিছু লিগামেন্ট বা মাসেল অ্যাটাচমেন্ট অবশ্যই দরকার, তা না হলে কিন্তু একটা বোনস আর একটা বোনসের সাথে কখনোই জয়েন্ট করে থাকবে না, সেখানে ফোর্স পড়লেই দুইটা বোনস আলাদা হয়ে যাবে। তো সেহেতু রিবসটাকে ভার্টিব্রার বডির সাথে ধরে রাখার জন্য এখানে আরও দুইটা মাসেল বা লিগামেন্ট লাগে। সেই দুইটা মাসেল বা লিগামেন্টের নাম হলো ক্যাপসুলার অ্যান্ড রেডিয়েট লিগামেন্ট ফর কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, অর্থাৎ রিবস এবং ভার্টিব্রার মধ্যে যে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট ফর্মেশন করতেছে, এই জয়েন্টটাকেই আসলে ধরে রাখার জন্য এই দুইটা লিগামেন্ট লাগবে, ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড রেডিয়েট লিগামেন্ট। সো আমাদের বডির অ্যাটাচমেন্ট কিন্তু চলে গেল। আসলে ভার্টিব্রাতে কিন্তু খুব বেশি অ্যাটাচমেন্ট নাই যতটা অন্যান্য বোনসে থাকে। তো এইগুলো কিন্তু মেইন অ্যাটাচমেন্ট যেগুলো আমি বলতেছি, এগুলো পারলেই মোটামুটি হবে। এরপর আমি চলে আসি ট্রান্সভার্স প্রসেসে। আগেই বলছি ট্রান্সভার্স প্রসেসেও কিন্তু আর্টিকুলেশন হবে, টিউবারকলের সাথে এখানে একটা আর্টিকুলেশন হবে। সো এই আর্টিকুলেশনটাকেও ধরে রাখার জন্য এখানে এক ধরনের লিগামেন্ট প্রয়োজন। সো লিগামেন্টের নাম হলো কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, অর্থাৎ এই যে ফ্যাসেটটা এখানে লাগবে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তো এখন আমার যেই যে ট্রান্সভার্স প্রসেস, এটার সুপিরিয়র বর্ডার, উপরের দিকে যে বর্ডারটাকে বলা হয় সেটাকে বলা হয় সুপিরিয়র বর্ডার, নিচের দিকে থাকে ইনফিরিয়র বর্ডার, সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস, পিছনের দিকে পোস্টেরিয়র সারফেস। এখন সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার, এখানে আর একটা মাসেল লাগবে, লাগবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর পোস্টেরিয়র যে সারফেসটা আছে এখানে লাগবে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তার মানে আমরা কী পাইলাম, আমাদের ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে সামনের দিকে লাগবে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, উপরে অ্যান্ড নিচে লাগবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, অ্যান্ড পেছনের দিকে লাগবে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। অর্থাৎ তিন ধরনের কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আমাদের ট্রান্সভার্স প্রসেসের সাথে অ্যাটাস্টেড বা এখানকার মাসেল অ্যাটাচমেন্ট। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, এই যে আমরা বলছিলাম বডিকে এই প্রসেসগুলোর সাথে যুক্ত করে রাখছে কে, পেডিকল। এই যে আমাদের বডিকে এই প্রসেসগুলোর সাথে যুক্ত করে রাখছে পেডিকল,
দুই সাইডে দুইটা পেডিকল। এই পেডিকলে আসলে কি, পেডিকলে একটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়ে থাকে, সেটার নাম হলো লিগামেন্টাম ফ্লাভা। অর্থাৎ লিগামেন্টাম ফ্লাভা আমাদের এই পেডিকলের মাসেল অ্যাটাচমেন্ট। তারপরে আমাদের পেছনের দিকে যদি আমরা একটু ঘোরাই, তাহলে এই যে আমাদের এই ট্রান্সভার্স প্রসেসের সাথে এই স্পাইনাস প্রসেস যুক্ত হইতেছে, যেটার মাধ্যমে এটাকে বলা হয় ল্যামিনা। অর্থাৎ এই যে আমার দুই সাইডে দুইটা ট্রান্সভার্স প্রসেস আর এই যে স্পাইনাস প্রসেস, এটার সাথে আমার যুক্ত হইতেছে কার দ্বারা, এই ল্যামিনার দ্বারা। তো এই ল্যামিনা থেকে শুরু করে আমাদের পেছনে যে স্পাইনাস প্রসেস, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মাসেল আমাদের জানতে হবে। সো পুরো ভার্টিবিরাতে যত মাসেল আছে তার থেকে সবথেকে বেশি যে মাসেল অ্যাটাচমেন্ট হয় সেটা হলো এই পেছনের ল্যামিনা থেকে শুরু করে নিচের দিকে ডিসেন্ডিং যে স্পাইনাস প্রসেসটা আছে, এই স্পাইনাস প্রসেসে। তো এখানে একটা লিগামেন্ট লাগে আর কিছু মাসেল লাগে। তো লিগামেন্টের নাম হলো সুপ্রা স্পাইনাস অ্যান্ড ইন্টার স্পাইনাস লিগামেন্ট। তো এই দুইটা লিগামেন্ট আমাদের লাগবে কোথায়, এই যে আমাদের স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেসের টিপে, অর্থাৎ একদম এই মাথায় এখানে দুইটা মাসেল, দুইটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট হবে। আর কিছু মাসেল আমাদের স্পাইনাস প্রসেসের সাথে অ্যাটাচমেন্ট করবে, সেইগুলোর মধ্যে মেজর কয়েকটা মাসেলের নাম হল পিজিয়াস মাসেলস, রম্বয়েড মেজর মাসেলস, রম্বয়েড মাইনর মাসেলস, ল্যাটিসমাস ডর্সি মাসেল, তারপর আছে মাল্টিফিডাস মাসেল, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, এরপরে আরেকটা মাসেল আছে স্যাক্রো স্পাইনালিস মাসেল। তো এই হলো আমাদের এই টিপিক্যাল থোরাসিক ভার্টিবেরার সকল মাসেল অ্যাটাচমেন্ট, যেগুলো আমাদেরকে এই টিপিক্যাল ভার্টিবেরা পড়তে গেলে লাগবে। তো এই টিপিক্যাল থোরাসিক ভার্টিবেরা থেকে এই মাসেলগুলো জানলেই মোটামুটি হবে, এ থেকে খুব বেশি মাসেল অ্যাটাচমেন্ট তেমন ধরে না। আর টিপিক্যাল ভার্টিবেরা থেকে অ্যাটাচমেন্ট অ্যান্ড প্রেজেন্টিং পার্ট অ্যানাটোমিক্যাল পয়েন্ট, এছাড়া এটা জয়েন্ট বা ডেভেলপমেন্ট এইগুলো তেমন কোনো সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় না, আর এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনারা চাইলে এগুলো পড়তেও পারেন নাও পারেন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি জানতে চাইলে পড়তে পারেন। তাছাড়া এটার ক্ষেত্রে আর কিছু তেমন খুব বেশি ইম্পর্টেন্ট কোনো পোর্শন এখান থেকে ধরা হয় না। আরেকটা জিনিস যদি জানতে চান সেক্ষেত্রে, সেটা হলো এই যে আমাদের ভার্টিব্রাল ফোরামেন, এই ফোরামেনে আসলে কী কী পাস করে এইগুলো একটু জানতে পারেন, তারপরে এগুলো আমাদের টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড কোন রিলেটেড ভিডিও চান সেটাও জানাবেন। থ্যাংক ইউ।